ছিলেন ভাই। তবে হ্যাঁ, অস্ত্র প্রয়োজন আছে, সৎ নীতিকে সৎ আদর্শকে বাঁচাবার জন্য, সৎ মানুষের সুরক্ষার জন্য সমাজেও নানান ধরনের নানান স্তরে নানান সমস্যা রয়েছে। জেনাসা মুভমেন্টকে সেই সমস্যাগুলো সমাধানের জন্য সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে, কষ্ট আশায় কষ্ট কথা বলে যেতে হবে। রাজনৈতিক জীবনে মানুষকে নিশ্চিততা দিতে হবে, মানুষকে গোলাম করে চাকরি করবে না। ঔপনিবেশিকতা রাজনৈতিক স্ফিয়ারে সোজাসুজি না থাকলেও অর্থনৈতিক স্ফিয়ারে ঘুরিয়ে ফিরিয়ে না থাকানো রয়েছে, সেটাকে সহ্য করা উচিত হবে না। অর্থনৈতিক জীবনের সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রত্যেক মানুষকে প্রয়োজন পূর্তির সর্বনিম্ন গ্যারান্টি দিতেই হবে, কিন্তু তা দেওয়া হচ্ছে না, হয় না। বরং ভুল বিভিন্ন বিভ্রান্তিকর অর্থনৈতিক আদর্শ নিয়ে লোক করে আছে। 100-150 বছর আগেকার বস্তা কথা মাতৃ যা ব্যবহারিক জগতে ব্যবহারিক জগতে একেবারে অকেজ প্রমাণিত হয়েছে, কোনো একটা পৃথিবীর কোণেও তা সফল হয়নি। যা শস্য উৎপাদনে আরও ব্যর্থ আর তাকে নিয়ে আরও মাতামাতি করছে যে মানুষ, কেন করছে, কেন করছে, তাদের কীভাবে আর ভেবে দেখা দরকার, তারা কি বিভ্রান্ত নয়। আর সাংস্কৃতিক জীবনের কথা তো বলারই নয়, মানুষকে তার সাংস্কৃতিক উন্নয়নের পথে যেতে দিতে হবে। আর সংস্কৃতি বিশ্বমান হবে এক, স্থানীয় অভিপ্রকাশে পার্থক্য আছে কিন্তু মূলীভূত সত্য একই। আর সমাজ জীবনে যেমন রয়েছে বায়োলজিক্যাল জীবতাত্ত্বিক পার্থক্য রয়েছে, কিন্তু প্রয়োজন তো সবাই চায়। একটা মানুষ যেমন বাঁচতে চায়, একটা পায়রাও তেমনি বাঁচতে চায়, একটা গরুও তেমনি বাঁচতে চায়, একটা মাছও তেমনি বাঁচতে চায়। তাদের বাচ্চা যদি আমি মেনে নিতে হবে, না মানলে চলবে না। তাদেরও প্রাণ আছে, প্রাণ আর আত্মার অভিষ্ঠা ভূতানা নিজের কথা আত্মপাত নিয়ে না ভূতানা যায় ব্যক্তি সারা নিজের কাছে নিজের প্রাণ যতটা প্রিয় অন্যের কাছে তার প্রাণও ততটা প্রিয়, এই কথা মনে রেখে তিনি কাজ করেন, তাকেই বলবো সৎ মানুষ। তো বর্ণভেদ, কালো ফর্সা হলদে এসব কি, এটা তো বাইরের প্রভাব, ভেতরের মানুষ তো এই কথাটা মনে রেখে সব মানুষকে সমান অধিকার দিতে হবে, মানতে হবে। স্ত্রী পুরুষ ভেদ কেন, মেয়ে বলে কি তার অধিকার থাকবে না, সেটি গরু ছাগল না কাপড়ের বস্তা যে বিয়ের সময় একজন তাকে আরেকজনের কাছে দান করে দেবে, মানুষ মানুষকে দান করবে। কিন্তু ক্রীতদাস প্রথার মতো হলো, মানুষ মানুষকে দেখবে মানুষ মানুষকে দান করছে, একই তো আমাদের দেশে বা গোটা পৃথিবীর মেয়েদের অন্যত্র এই প্রবলেমটা এরম ভাবে নেই। মেয়েদের মধ্যে সাহস বৃদ্ধি বুদ্ধি অভাব আছে বলেই তারা এতদিন এটা সহ্য করে আছে, কত বড় অপমান ভাবা যায় না। এর চেয়ে রাস্তায় চাবুক মারা সে কম অপমান। মেয়েরা কি বলছো, এটা সহ্য করা উচিত, একটি কাপড়ের বস্তা নাকি লোকা তোমার বাড়িতে পৌঁছে দিয়ে গেল। তো এইরকম ব্যাপার, মানসিক স্তরে উদ্ভূত সার্বিক স্তরে অবহিত রোগ ভাব জড়তা মনের মধ্যে বাসা বেঁধে রয়েছে, অমুক জাত খারাপ অমুকটা স্বার্থপর, এসব কি আজে বাজে জিনিস, এইগুলো কি বলি দগমা। আর সেগুলো সে ছাড়তে পারে না, মানে শিশুকাল থেকে মনের মধ্যে তার সূচিকা বা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সে আর বুঝতে পারছে না। এরপরে এক মানব সমাজ বিভিন্ন রাষ্ট্রীয়তায় বিভক্ত, এক রাষ্ট্রীয়তার মধ্যে বিভিন্ন ধর্ম রিলিজিয়নে বিভক্ত, এক রিলিজিয়নের মধ্যে বিভিন্ন জাতে বিভক্ত,
আজ জাতের মধ্যে বিভিন্ন উপজাতি বিভক্ত, একই ব্যাপার। কেবল বিবাহ করতে বিবাহের মধ্যে শিখেছি, অনেককে নিয়ে এক করতে শিখিনি, এইগুলো ডগমা মন্ত্র না, এগুলো সব করেছে সুবিধাবাদী মানুষের দল। এর বিরুদ্ধে সংগ্রাম মানুষকে করতে হবে, ডগমার বিরুদ্ধে অশেষ ভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাতে অনেক বাধা আসবে, অনেক নিন্দাবাদ আসবে, তাতে খারাপ রাখবে, নিন্দা আসবে জেনেই এগোতে হবে। আর ত্রিপুণ্ডটা রোগ আছে, ফিজিক্যাল সাইকেল জ্বর জ্বর থেকে উদ্ভূত হয়ে সে যাচ্ছে সাইকেল করলে। জ্বর জগতে মানুষ পশু গাছপালার তফাৎ দেখিয়ে অনেক যুক্তি দেখাচ্ছে, এই পশুগুলোকে ভরপুরুষ তৈরি করেছে আমরা খাবো বলে। একজন লোককে জানতুম, সে বলছে মানুষ যদি ছাগল না খেত তার পৃথিবী ছাগলে ভরে যেত। একজন বলছে মানুষ যদি মুরগি না খেত তার পৃথিবীতে এখন মুরগি হতো দুই ধরনের স্থান থাকতো না। আরে বাবা, মানুষ তো সকলই খায় না, তা পৃথিবীতে কি সকলই ভুল হয়ে গেছে? কি বোকা, মানুষ তো কেঁচো খায় না, পৃথিবীতে কেঁচো ভুল হয়ে গেছে? তুই বাবু আগার ব্যাপারে তো যাদের খাবারের কি দরকার, তুই নোলা করে লোভে করে মুরগি খাচ্ছিস আর ছাগল খাচ্ছিস, আর লজিক খুঁজছিস নিজের দুর্বলতা ঢাকবার জন্য, তো সব চালা কি চলবে? আর মনোজগতের মধ্যে যে গতি তাতেও রয়েছে যে শান্তিপূর্ণ চিন্তা। আমরাই শাসন করবার জন্য, ওরা শাসিত হওয়ার জন্য এইসব ভুল ধারণার বসবাসকে মানুষ প্রদমন অবদমনের পথে নেয়। আর এক শ্রেণীর মানুষ অন্য সারা শ্রেণীকে শোষণ করে চলে, আর যে শোষিত হয় সে মানসিক অবক্ষয় করতে থাকে। এর বিরুদ্ধে প্রশাসন সক্রিয় হতে হবে, মানুষকে ভুল দর্শন গুলোর হাত থেকে বাঁচাতে হবে। আর থাকছে সাইকো স্পিরিচুয়াল, যার উদ্ভূতি মানসিক জগতে, গতি অধ্যাত্ম জগতে। এর পথটা হচ্ছে অনেককে নিয়ে এক করা, কিন্তু ভুল দর্শনের ফলে এককে মানুষ অনেক করে ফেলে, মানুষের মধ্যে ভেদ সৃষ্টি হয়, রিলিজনে রিলিজনে রাষ্ট্রে রাষ্ট্রে ভেদ সৃষ্টি হয়। আর এর বিরুদ্ধে মুভমেন্ট চালিয়েই যেতে হবে রেনেসাঁসকে, যাতে সব মানুষ মিলে মিশে হাতে হাত মিলিয়ে এগোতে পারি। আর সবচেয়ে শেষের উদ্যোগটা আধ্যাত্ম জগতে, এ জগতে ভাবকে মানুষের যা কিছু তাকে আধ্যাত্মিকতায় রূপান্তরিত করতে হবে, ভাবকে